নতুন বছরের শুরুতেই বড় চমক দিল বলিউড। সুপারস্টার অক্ষয় কুমার ও তুমুল জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি কাজ করছেন একই সিনেমায়, নাম সেলফি। বুধবার একটি ফার্স্ট লুক ও ট্রেজার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। এটি নির্মাণ করেছেন গুড নিউজ সিনেমার নির্মাতা রাজ মেহতা, আর প্রযোজনায় আছে করণ জোহরের প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশন। সেলফি সিনেমাটি নির্মিত হচ্ছে মালায়ালাম সিনেমা ড্রাইভিং লাইসেন্সের রিমেক হিসেবে, যেখানে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ, সুকুমারান ও সুরাজ ভেঞ্জারামতো। কমেডি ড্রামা ঘরানার সিনেমাটি নির্মাণে ছিলেন লাল জুনিয়র। ফার্স্ট লুক শেয়ার করে অক্ষয় কুমার তার ইনস্টাগ্রামে লিখেছেন, তার উপযুক্ত সেলফি পার্টনার পেয়ে গেছেন। অন্যদিকে ইমরান হাশমি লিখেছেন, অক্ষয় কুমারের সঙ্গে সেলফি ক্লাবে যুক্ত হলাম। এর আগে কখনো অক্ষয় কুমার ও ইমরান হাশমিকে একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি, তাই খবরটি দুই তারকার ভক্তদের জন্যই স্পেশাল। এরই মধ্যে দর্শকদের মধ্যে সিনেমাটিকে ঘিরে আলাদা উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, অক্ষয় কুমারকে সর্বশেষ দেখা গেছে সূর্যবংশী সিনেমায়, গত বছরের 5 নভেম্বর মুক্তি পেয়েছিল এটি। অন্যদিকে ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডিবুক।